আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ নবীন ও সালাম আজমা সৈমসলী বাদ। যে ভাইরামাজ আমরা আলোচনা করতেছিলাম যে সমাজের মধ্যে যে প্রচলিত ভুলসমূহ আছে বিশেষ করে নামাজের ভুল নিয়ে আলোচনা চলছিলো তার মধ্যে উনত্রিশ নম্বর ভুল নামাজের মধ্যে যে ষাটটা অঙ্গে সেজদা দিতে হয় এই ষাটটা অঙ্গ প্রত্যেকটা জমিনের মধ্যে লেগেছে কিনা না এটা নিশ্চিত অনেকে হন না অনেক অঙ্গ আপনার উঠে থাকে অনেক সময় নাক উঠে থাকে সেচদের মধ্যে অনেকে দুই পা উঠিয়ে দেয় সেজদা অবস্থায় যদি পুরো সেজদা অবস্থায় দুই পা উঠে থাকে তাইলে সেচ হবে না আর যদি একটু লেগেছিল পরে উঠে গেছে তাহলে সেজদা হবে অসুবিধা নেই কিন্তু আসল কথা হচ্ছে যে এই ষাটটা অঙ্গের প্রতি গুরুত্ব দিতে হবে হজরত আব্বাস বিন আবদুল মোত্তারিফ রদিউল আস থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আসমের সাথ করেন ঈদা সাইজাদ আব্দু সাইজম আহু সাব আতিন ওয়ু হু ওয়ফাহু ওরুক ও কাদামাহ যে যখন কোনো বান্দা সেজদা করে তখন তার সাথে ষাটটি অঙ্গ সেজদা করে একটু সে তার চেহারা চেহারার সাথে নাকো আসে এবং সে তার দুই হাত এবং দুইটা আপনার হাঁটু আর দুইটা পা পায়ের পায়ের বলতে পায়ে আঙ্গুলি বোঝান হয় কারণ পুরো পাতোয়া লাগবে না পায়ের সামনের অংশ এবং রসুল আকরম সহসালাম আব্বাস থেকে বর্ণিত আগে হয়েছে বাফের সাদিস এখন ছেলের হাদিস হজরত ইবিন আব্বাস রদি আল্লাহ রহমান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহামের সাদ করেন অমির তুয়ান আসদুদ আল আসব আতি আদমিন আল জব হাতি ওয়াসার আবিয়দি ইলা আনফি ওয়ালিয়দ ওয়াল রুকবতঈন ওয়াল কাদামাইন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ষাটটি অঙ্গের উপর সেজদা করি তার মধ্যে এক নম্বর আছে চেহারা চেহারার মধ্যে কপাল এবং নাক কপাল এবং নাক একসাথে এবং দুই হাত এবং দুই হাঁটু এবং দুই পা এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার চে কপাল আগে রাখবে নাকি আপনার নাক আগে রাখবে এটা নিয়ে প্রশ্ন এখানে হাদিসের মধ্যে কোনো নিশ্চিত করে কোনটা আগে রাখবে পরে রাখবে বলা হয় নাই বাকি যার কারণ নাক বড় হইলে নাক আগে লাগিয়ে যেতে পারে অসম্ভব কিছু না তো সুতরাং দুইটা লাগাই আসল কথা হ্যাঁ কোনটা আগে লাগুক পরে লাগুক সেটা বিষয় না তাইলে অনেকে দেখা যায় যে আপনার জমিনের মধ্যে সে নাক লাগায় না শুধু কপাল লাগায় অনেকে পা উঠে রাখে এরকম যেন না হয় এরকমভাবে আপনার হাতের দুই তালু যেন সঠিকভাবে লাগে অনেকে এরকম করে রাখলে তালু লাগবে না এইভাবে জমিনের সাথে মানে এটা যেন উস হয়ে না হয়ে থাকে তিরিশ নম্বর যে ভুল সেটা আছে যে নামাজের বিধান জানার প্রতি গুরুত্ব না দেওয়া অনেকে নামাজ পড়েন নামাজি মানুষ কিন্তু নামাজটা কি শরীয়ত সম্মত হয়েছে কি না বা হচ্ছে কিনা রসুল আকরমসলাম যেভাবে পড়তে বলেছেন সেভাবে হচ্ছে কিনা এই ব্যাপারে তার কোনো মনোযোগ নেই এটা কখনো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না কারণ নামাজটা হচ্ছে ইসলামের সবচাইতে বড় একটি রোকন ইমানের পরপরই এবং নামাজের ভিত্তিতে মানুষের ধার্মিকতাকে নির্ণয় করা হয় আপনি যে কোনো ব্যক্তির সে নামাজের প্রতি কত বেশি গুরুত্ব দেয় সে ধর্মের অন্য ব্যাপারের প্রতি তত গুরুত্ব দিবে এতে কোনো সন্দেহ নেই কাউকে যদি দেখেন যে নামাজে গাফিল নামাজ ঠিক মতো পড়ে না জামাত চলে যায় হ্যাঁ এই সেই টাইম দেরি করে নামাজ পড়ে যদিও পাঁচবেলা পড়ে ওর ধার্মিকতাও অতটুক সে ওই টাকাও ফাঁকি দিবে আরেকজনকে কষ্ট দিবে মানে অন্য কাজেও সমান নামাজটা হয়েছে মডেল নামাজ যেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া হয় পুরো চরিত্রের উপর এটা প্রভাব পড়ে এই কারণে দেখবেন যে নামাজের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগী সে অন্য কাজের প্রতিও গুরুত্ব দেয় যে আমার দ্বারা যেন অন্য গুণা না হয় অনেকে শুধু নামাজ পড়ে নামাজের গুরুত্ব নেয় দুইটা কিন্তু ভিন্ন কথা এই কারণে দেখবেন যারা নামাজ পড়ে অপরাধ করে এরা হচ্ছে নামাজের যারা গুরুত্ব দেয় না নামাজের গুরুত্ব দেওয়া মানে নিজের কাজ বলে মনে করা যে এটা না পড়লে ইমানে থাকবে না এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া টাইমের প্রতি গুরুত্ব দেওয়া নামাজের পদ্ধতিগত ব্যাপারে গুরুত্ব দেওয়া হুম এবং এটার প্রতি আকাঙ্ক্ষা নিয়ে থাকা যেটা সাত জাতীয় মানুষ যারা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে একজনকে একজন কি যে এক নামাজ পড়ার পর তার অন্য নামাজের প্রতি মসজিদের সাথে মন লাগিয়ে থাকে যে কখন আজান হবে কখন মসজিদে যাবে এটার নাম হচ্ছে গুরুত্ব এই গুরুত্ব আগ্রহ বেশি থাকার কারণে তো এই মানসিকতা যে আজান কখন হয় সবসময় এই চিন্তা কখনও কোনো কাজ সে হাত হাতে দেয় না যেটার কারণে আপনার জামাত মিস হইতে পারে সে সবসময় গড়ির দিকে তাকাইবে যে আমি এখন যদি খানা পাক ছড়াই দিই তরকারি একটা চালু করে দেই চুলের উপর উঠে দেই এটা কি আমার আজানের আগে শেষ হবে কি না যদি শেষ না হয় তাহলে আপনি শুরু করবেন না এটা নামাজের পরে শুরু করবেন হ্যাঁ বাড়িটার জন্য আগের পরিকল্পনা নেবেন আপনি ডিউটির জন্য সর্বোচ্চ পরিকল্পনা আমরা নেই কখনো ডিউটির ক্ষেত্রে কখনও কোনো ব্যক্তি এরকম বলি নাই কোম্পানিকে বা সুপারভাইজারকে যা যার সাথে আপনার যার অনুমতি নিতে হয় কোথাও চলে গেলে যে তাকে তাকেও নেই যে আজকে আমার খানা পাক আসে আমি পাক করতে পারি নি আমার আজকে ডিউটি যাওয়া যাবে না আমার খানা পাক করতে হবে এরকম কেউ বলছে কোনো দিন বা কেউ এরকম বলছে যে রাত্রে আমার ঘুমটা ভালো হয়নি আমার ঘুমাইতে হবে আমি ডিউটিতে আসতে পারবো না এরকম কেউ বলছে কখনো বলে নাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে কেন মানুষ তো আপনার কোনো কিছু করতে পারবে না চাকরি হয়তো বা বেতন কাটা যাবে বা চাকরিই চলে গেল কিন্তু আপনাকে তো মারি ফেরার কোনো অধিকার রাখে না নাকি হ্যাঁ কিন্তু আল্লাহ ব্যাপারে সব ফাঁকি আপনি খানা পাকায় নেই তাই বলে নামাজ পড়বে না নামাজের টাইম চলে যায় যে আমার ডিউটির টাইমের সাথে মিলাইতে পারতেছি না তাইলে নামাজ বাদ দিয়ে আমি খানা পাকাইবো জামা দিতে পারি নি তাইলে নামাজ বাদ দিয়ে মানে সব আল্লাহটার উপরে চপ অথচ ওটার ভিত্তিতে আপনি দুনিয়াতে বসবাস করতেছেন আল্লাহ যদি একবার মরে যায় তাইলে শেষ হ্যাঁ কারণ তার হাতে সব কিছু এখন বললে এখন মরে যাবেন হ্যাঁ কিন্তু কেউ এরকম এখন মনে চাইলে আপনাকে মারি ফেলতে পারে না নাকি আল্লাহ চাইলে আপনাকে যেই কোনো কিছু করে ফেলতে পারেন তাইলে আল্লাহকে না সবচেয়ে বেশি ভয় পাওয়া দরকার সুতরাং এমন যেন না হয় যে অন্য কাজের গুরুত্ব আপনার কাছে বেশি এই কারণে আপনার আজানোর মধ্যে বারবার আল্লাহ আকবর বারবার উচ্চারিত হয় যেন আপনার মধ্যে এই চেতনা আসে যে আল্লাহ হয়েছে সবচাইতে বড়ো দুনিয়ার কোনো কিছু বড়ো না কোনো ব্যক্তিও বড় না যে অমুকে বলছে আমাকে নামাজ না পড়ে থাকতে হবে না সে বড়ো না আপনি মনে বুঝবেন যে এ বড়ো না এ যদি আমার সাথে নামাজের কারণে ব্যতিক্রম করে সে শেষ পর্যন্ত হার মানবে বাধ্য হবে সে পরাজিত হবে কিন্তু আমি হব না হ্যাঁ যে আল্লাহ আল্লাহর যদি আল্লাহর মর্যাদা মাথায় থাকে তাইলে কখনো কেউ কিছু করতে পারবে না সে যত প্রভাবশালী হোক না কেন আল্লাহ তার মনকে পরে নরম করে দেবে আমাদের হঠাৎ করে মনে আসছে আমাদের আগের আমি হাফরুল বাদাম থেকে একটা ইন্ডিয়ান ছিল আপনার হ্যাঁ বিহারি স্বাস্থ্য রাস্ত ভালো হাফেজ সাহেব খুব সুন্দর কেরাত পড়তে পারতো সে আর ছিল আপনার নাজ্জার হিসাবে নাজ্জার তো ছিলেন কাটমিরিশ মিস্ত্রি কি কার্পেন্টার বলে আর কি তো আর ছিল তো কোম্পানিতে কাজ করতেছে একদিন হের মালিকও আসছে হেউ কাজ করতেছে মানে বসে আস যখন আজান দিছে নামাজের প্রতি খুব যত্নবান আজান হওয়ার সাথে সাথে সব সামান রাখিয়ে দিয়ে রওনা দিছে আর কিছু বলো না তখন কপিল বলতেছে এই তুই কই যাস বলে যে নামাজ পড়তে যাই তুই নামাজের জন্য তোর নিয়ে আসছি নাকি কাজের জন্য নিয়ে আসছি এটা বলার সাথে সাথে তো বেচারা মেজাজ গরম হয়েছে শক্তি গায়ে থাকলে বোঝেন না মেজাজ গরম হইলে এমন মারা মারছে ওকে মারতে মারতে হেউ গালাগালি করছে ওরও জোর বাড়ছে মারি একবার অজ্ঞান করে ফেলছে এখন অজ্ঞান তো করছে হুঁসে আসে না তিন দিন পরে হুঁসে আসছে ওর এমন মারা মারছে ওকে হ্যাঁ হুঁসে আসার পরে ওর তো জেলে নিয়ে গেছে সাথে সাথে যেমন অজ্ঞান হয়ে গেছে জেলে নিয়ে আটকে রাখছে বলে জেলে তো আমি কানতেই ছিলাম শুধু কারণ এ যদি মরে যায় তাহলে তো সমস্যা বাড়বে হ্যাঁ বলে তিন দিন পরে হুঁস আসছে হুঁস হসপিটালে সে বলতেছে আমি এখানে কেন আসছি হ্যাঁ তখন একজনে বললো যে তোর আমেলে এলে তোকে মারে এইখানে কে সে বলতেছে এর নাম হয়েছে মোস্তাক যে মোস্তাকে তোর মারছে কি জন্য মারছে তুই হেরে নামাজে বাধা দিছিস পরে বলতেছে অসুবিধা নাই ওরে ডাক এর মধ্যে বলছে যে ওরে ডাকে নিয়ে আমার কাছে নিয়ে আয় যে জেলখানাতে বাইর করে নিয়ে আয় নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসছে বলতেছে মোস্তাক আজকে থেকে তোর মানিকাট মিস্ত্রি সব কাজ বন্ধ কিচ্ছু করতে হবে না আজকে থেকে আমি মৃত্যু পর্যন্ত জামাদের সাথে দেই করব তুই হয়েছে আমারই ইমাম আমি এই যে এখন হসপিটাল থেকে বাইরে হইব যত দ্রুত সম্ভব মসজিদ বানাই ফেলবো এবং তোর এখানে ইমামের থাকার জায়গা দিব তোর আর কোনো কাজ নাই রুম বানিয়ে দিলেও মসজিদ বানিয়ে দে এক মাসের মধ্যে মসজিদের কাজ শেষ রুমও বানাই দিল একবারে তুই আমারই ইমাম তোর পিছনে নামাজ মানে আমি বাজবানোর সেইখানে ওই বছর একবার আস্থা সোজা হয়ে গেছে মানে পরে ইমাম হয়ে গেল একবার পাক্কা নামাজ হয়ে গেছে মানে আল্লাহ কিভাবে কবুল করছেন কারণ সে নিজের ভয়ে আল্লাহর কাছে কানতেছিল যে আল্লাহ কবুল করে ফেলছে ও নিজেও সোজা এই গেছে অবস্থা সুতরাং যদি আল্লাহর আল্লাহ থাকে নামাজের প্রতি যদি এরকম গুরুত্ব থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পরাজিত করবেন না কারণ আল্লাহ বুঝেন যে কার জন্য সেটা হয়েছে নাকি সুতরাং আল্লাহ ব্যবস্থা করে দেবেন তাইলে আমরা সালাত প্রতি সর্বোচ্চ আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যেন এমন না হয় যে সালাদটাই আমার সবচেয়েতে গুরুত্বহীন এবং এটা জানার কোনো চেষ্টা নাই না বরং সালাডটাই সবচাইতে বড় ব্যাপার সেটা কায়েম করতে আল্লাহ জন আদেশ করেছেন সালাদ পড়তে বলেন নাই কোরআন মাজিদে যত আদেশ আসছে আসছে ওয়াকি মুসালাহ শুধু হাদিসের মধ্যে আসতে চলল নামাজ পড়ো কিন্তু কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই বল ওয়াকি মুসলাহ মানে নামাজকে কায়েম করো কায়েম করা মানে পরিপূর্ণরূপে যেইভাবে আপনার প্রতিষ্ঠা করতে হয় ওইভাবে করতে হবে কোনো যেন হের ফের না থাকে হ্যাঁ এরকম তো সুতরাং আপনার সত্যের বারের বেশি কিন্তু এই আদেশটা আসছে কোরআন মাজিদের মধ্যে আর এটা করতে গেলে নামাজকে প্রতিষ্ঠিত করতে গেলে নামাজের আনুষঙ্গিক সব করতে হবে ইতিপূর্বে আমরা এক ভুলের মধ্যে বলেছিলাম যে আপনার নামাজের কাতার সোজা করা নামাজেরই অংশ নামাজ প্রতিষ্ঠারই অংশ রসুল বলছে পাইনাতসফি এত সুফু ফিমিনে কামাত সালাহ যে তোমরা কাতার সোজা করো কারণ কাতার সোজা করা নামাজ কায়েম করার অধীন যদি কাতার সোজা না হয় নামাজ কায়েম হবে না কারণ আল্লাহ কায়েম করতে বলছে সুতরাং নামাজের সাথে সংশ্লিষ্ট যত ব্যাপার আছে সবগুলো সঠিকভাবে আদায় করলেই নামাজটা কায়েম হবে নাকি না তো এই কারণে নামাজের সব ব্যাপার ভালো করে অবশ্যই জানতে হবে নামাজের যত বিধান আছে নামাজের মধ্যে কিছু ফরজ আছে চোদ্দোটা ফরজ আছে আটটা কি আছে ওয়াজিব আসে তারপরে এরকম শূন্যত আসে চূন্য শূন্য তো পঞ্চাশের বেশি হুম সুতরাং সবটা হুবহু জেনে শুনে ভালোভাবে যেন কি আদায় করে আদায় করতে যেন এবং নামাজের শর্ত আছে। যেটা নামাজের আগে হ্যাঁ আগে শর্ত তাইলে শর্ত রোকন ওয়াজিব এবং বিশেষ করে যদি ইমামের ম্যামের নামাজ পড়তে হয় ফরজ নামাজগুলা তখন একতেদার কারণ জানতে হবে তারপরে নামাজের মধ্যে ভুল হইলে এটা শুদ্ধ করবে কিভাবে সেটাও জানতে হবে অনেক আছে নামাজে ভুল হয়ে গেলে সন্দেহ আসলে এটা ঠিক করতে জানো না হ্যাঁ এই কারণে এক বছর বলছিল। একজনের ইমাম বানিয়ে দিছি। হঠাৎ করে সে বুঝতে পারে নাই প্রথম রাগাতের মধ্যে কোলাউজরব্বী নাচ ফলে ফেলেছে এখন দ্বিতীয় রাগাতে কি পড়বে আর এর মানে মাথায় ধরতেছে না মানুষকে শেষদের মধ্যে যায় মানে এক রাগাত শেষ করে চিন্তা করতেছে পরের সে ওই যে মসজিদের ইমাম সাহেবের পাশে দিয়ে দরজা আছে মানুষকে সেচদের রাখিও চলে যাচ্ছে মানুষ সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে দ্বিতীয় রাগাতে কী পড়বে আর তো এরপরে সুরে নাই আরে সুরে ওটা সরে যাইতে হবে কেন উপরের দিকে আসলে সমস্যা নেই কারণ কোরআন মাজিদের যে আপনার সিরিয়াল দেওয়া হয়েছে এটা সাবেক আরাম সিরিয়াল দিয়েছেন আল্লাহ সিরিয়াল দেন নাই শুধু আল্লাহর পক্ষ থেকে মানে আয়াতগুরের সিরিয়াল আছে যে কোন সুরে আয়াত কোনো নাজিল হইলে আল্লাহ জিবরুলের মাধ্যমে জানাই দিতেন যে অমুক সুরের অমুক আয়াতের পরে আয়াত হবে সুতরাং আয়াতের মানে তারতীপটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিন্তু সুরের তারতিপটা কেরাম বসে দিচ্ছেন এরা চিন্তা ভাবনা করে যে কোনখানে কোনটা দিলে সুবিধা হয় বেশি ওই হিসাব করে তারা এই কাজটা করছেন সুতরাং তারতিব মানে বাধ্যতামূলক না কেউ যদি আগে ভুলে একটা নিচের পড়ে ফেলছে সে উপরে পড়তে পারে অথবা আরেকটা পদ্ধতি আছে এই সুরেটা ডাবল পড়তে পারে যেমন রাসুল এখন সে ফজরের নামাজের মধ্যে ইদা ঝুলঝিল তেলাউদ্দে জিলজালাহা যেটা সুরে ঝাল বলা হয় সেটা দনু রাগাতে পড়ছেন সুতরাং জানলে আর সমস্যা নাই না জানলে সমস্যা এই কারণে প্রত্যেকটা কারণ অবশ্যই জানতে হবে এবং এই জানাটা কি ফরজ কারণ নামাজ যখন ফরজ সুতরাং নামাজ কায়েম করতে এলে যেটা জানতে হবে সেটাও ফরজ কারণ জিনিস অনুযায়ী বিধান যেটা ফরজ এটা জানাও ফরজ ওই হিসাবে সুতরাং নামাজের ব্যাপারে গাফিল থাকা যাবে না নামাজ কি কি কাজ করলে নষ্ট হয়ে যায় সেগুলোও জানতে হবে পাশাপাশি আরেকটা হইতেছে যে অনেকে আছে সুরে ফাতেহাকে শুদ্ধ করে বলা পড়ার কি চেষ্টা করে না অনেকে সুরে ফাতেহার মধ্যে ভুল অথচ সুরে ফাতে এসে নামাজের রোকন এটা ছাড়া নামাজই হবে না কিন্তু সুরে ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে না এবং এটা শুদ্ধ করার চেষ্টাও সে করে না হ্যাঁ অনেকে কাউকে শুনাইতে চায় না আমাদের দেশের মানুষের মধ্যে সবচাইতে আপনার লজ্জা বেশি এই ক্ষেত্রে কিন্তু আরব দেশের মধ্যে নাই মানে এটা আপনি কোনোভাবে দেখবেন না আমরা যখন আফরুল বাদুন ছিলাম যে অনেক সৌদি এসে যা যা বসে আছে একজন আসে বলে যে আমার সুরে পাতা শুন মানে এদের এত লজ্জা নাই তারপর শুনি আবার সম্মান করবে মাথার মধ্যে চুমো দিবে আবার কতগুলো মানে এদের কিছু ভালো মানুষ আছে এগুলোর মানে বর্ণনা করে শেষ করা যাবে না মাঝে মাঝে এমন অনেকগুলো আসতো আসে সালাম দিয়ে চিনি না কিছু না আসে সালাম দিবে মাথার মধ্যে দিবে দিয়ে বলে তারপরে বললাম যে তুমি কোথায় থেকে আসছো তুমি কে বলে যে আমার এত চিনা লাগবে না আমি আসছি তোমাকে সালাম দিতে কারণ তুমি আমার দায়িত্ব পালন করতেছ কারণ এই উম্মালগুলো আসছে বাইরের থেকে এদেরকে ধর্ম শিখানো তাও হিদের দেশে এরা আসছে আমার দায়িত্ব ছিল কিন্তু তুমি এই দায়িত্বটা পালন করতেছো দেখি আল্লাহর কাছে আমি ধরা পড়বো না এই কারণে তোমাকে সালাম দিতে আসছি তোমার কিছু লাগলে আমাকে বললো দেখেন মানে এরকম হ্যাঁ মানে চমৎকার এই মানসিকতা দরকার হ্যাঁ অনেক সময় মানসিকতার কারণে মানুষ অনেক উর্ধে চলে যায় আপনার কাজিম রহমতুল বলছেন এমনও হতে পারে একজন বেশি গুণা করে নাই সে জান্নাতের এত উচ্চ জায়গায় নাও যাইতে পারে অমুক ব্যক্তির চাইতে যে অনেক বেশি গুণা করছে কিন্তু গুনার পরে এমন অপরাধবোধ তার মধ্যে আসছে যেদিন সে তো অবাক সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত কোনো পাপ করে নাই এবং আগের পাপের জন্য সে কান্না করছে এই কান্নার কারণে মনের ব্যথার কারণে বলে যে তার মর্যাদা এমন বেশি উপরে উঠে যেতে পারে যেটা ওই ব্যসারা ওকে ধরতেও পারবে না সুতরাং মানসিকতার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যে আপনি মানুষের জন্য ধর্মের জন্য কী করতেছিলেন কী মানুষের স্বীকার নিয়ে চলতেছেন সেটাই আসল কথা তাইলে এই যে আপনার সুরে ফাতে বিশেষ করে এটা শুনেইতে হবে অনেকে এমনভাবে ভুল করে যে না অর্থই পাল্টে যায় যেমন কেউ যদি বলে যে আন আমতার জাগাত আন আম তো আলাইহিম তার উপর পেশ দিয়ে বলে তাইলে তো এইখানে মুশকিলে কারণ আন আমত মানে হে আল্লাহ আপনি আমার দিয়েছেন আন আমতো মানে আমি দিয়েছি তেলের নামত কি আপনি দেন নাকি এটা তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল না এটাকে লাহনে জেলেই বলে এটার কারণে নামাজই নষ্ট হয়ে যাবে কারণ পুরো অর্থের পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ তো সুতরাং আপনার শুদ্ধ হয় না অশুদ্ধ হয় হ্যাঁ এগুলো অবশ্যই দেখার বিষয় তাইলে এই সুরাফাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে এটা শুনাইতে হবে অনেকে কোরআন শরীফ না পড়তে পারলো কমপক্ষে আপনার দশটা সুরা কি আপনি কাউকে শুনায় শুদ্ধ করে ফেলতে পারেন না ইমাম সাহেবের কাছে নামাজের আগে আসেন হ্যাঁ আর শুন শুনান প্রত্যেক দিন একটা সুরা করে বারবার রিপিট করেন বা এরকম অ্যাপস আছে অ্যাপসের মধ্যে বারবার শুনেন রিপিট করেন সাথে সাথে দেখবেন অনেক চমৎকার কেরাত হয়ে যাবে অনেকের শখও আছে আপনার বিশ্বের মধ্যে কেরাত প্রতিযোগী অনেককে দেখা যায় আমি একবার কত সালে বাংলাদেশে কেরাত প্রতিযোগিতা হয়েছিল এক বছর এম বিবিএস ডাক্তার সেকেন্ড হয়েছে মানে এটা মানুষের চিন্তা থাকা লাগে যে আমার কোরআনের প্রতি আগ্রহ মানে যে কত বেশি আগ্রহ যে কেরাতে এত সুন্দর করে পড়েছে তো সুতরাং এইভাবেই আপনার গুরুত্ব দিলেই হয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে নামাজের মধ্যে আসার সময় অথবা মসজিদে থাকা অবস্থায় আঙ্গুল আঙ্গুলের মধ্যে মোটকা ফুটায় এটা কিন্তু সরিয়েতে নিষেদ্ধ মসজিদে কখনো মোটকা ফুটানো যাবে না এবং যখন ও করে মসজিদের দিকে আসবেন তখনও পথের মধ্যে মোটকা ফুটানো যাবে না এটা নিষেধ এবং এই অভ্যাস থেকে দূরে থাকাই ভালো কারণ এই অভ্যাস যার বেশি কোন সময় ফুটে বেটের কোনো ঠিক নেই কারণ যার অভ্যাস হয়ে যায় ধরেন একজনের পাও ছিঁড়ার বদভ্যাস মানে এ চামড়া ছিঁড়ে হ্যাঁ এটা করে পশম ছিঁড়ে এখন এই বাসারা যদি আরামের মধ্যে থাকে মানে উমরার জন্য অ্যারাম বানছে হজের জন্য হে কি নিজে জানবে বা কখন ছিঁড়ে ফেলতেছে অথচ তখন তো চামড়া ছিঁড়া নিষেধ চুল ছিঁড়া নিষেধ নাকি না বদ অভ্যাস হয়ে গেছে এ যে কোনো মূর্তি ছিঁড়ে ফেলবে নাকি তাইলে এই সমস্ত যার বদভ্যাস সেগুলো থেকে আগেই নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে তাইলে মানে আসল সময় যেন ধরা না খায় এবন আবি বিশুদ্ধ সনাদে আপনার শোভা থেকে বলেন যিনি ইবন আব্বাসের গোলাম তিনি বলছেন সল্লাথু জাম্বি ইবন আব্বাস বেড়ি বলতেছেন আমি এবনে আব্বাসের পিছনে হ্যাঁ তার পাশেই ছিলাম নামাজ পড়ার জন্য তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম হঠাৎ করে আমি নামাজের মধ্যে মোটকা ফুটে এতে গোলাম যখন আমি নামাজ শেষ করলাম বলে যে তোর মা মরে যাক হ্যাঁ বলতে কিন্তু এটাকে অনেকে দোয়ার ক্ষেত্রে ব্যবহার করে যে আল্লাহ মানে তোমার মাকে দীর্ঘ দীর্ঘজীবী করুক এরকম বিশেষ করে রসুলের ক্ষেত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করছে না আল্লাহর কাছে রসুল যে আমি যদি আমার কোনো উম্মতকে গালি দেই এটা যেন দোয়া হিসেবে আপনি গ্রহণ করেন যেন ওনার দ্বারা কোনো উন্মতের ক্ষতি না হয় দেখেন কত বিরাট সতর্ক কারণ একজনের রাগ করে একজনকে কি গালি দিতে পারে বদোয়া দিতে পারে রসুল আগে আল্লাহকে বলে রাখছেন যদি আমি কোনোদিন রাগ করে আমার কোনো উম্মতকে গালি দেই বা বদদোয়া দেয় সেটা যেন দোয়াতে রূপান্তরিত হয় বদোয়া হিসেবে যেন গ্রহণ করা না হয় হুম তাইলে বলতেছিলে যে তুমি নামাজের মধ্যে থাকে ফুটা ওইটা কি অথচ শরীয়তের মধ্যে এটা করতে নিষেধ করা হয়েছে যে কোনোভাবে এটা করা যাবে না তাইলে এই কাজ থেকে বিরত থাকতে হবে আমাদেরকে আরেকটা বলি আমরা শেষ করে দিচ্ছি ছত্রিশ নম্বর যেটা সেটা হইতেছে নামাজের মধ্যে আঙ্গুলের ভিতরে আঙুল ঢুকানো একটা হচ্ছে মোটকা ফুটানোর অগ্রিম অবস্থা আর কি আঙ্গুলে ঢুকে অনেকে চাপ দিলেই দিয়ে মোটকা ফুটে বা অনেকে নাই দিল মানে চাপ নাই দিল কিন্তু আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে রেখলো এটাও কিন্তু অনেকে বসার সময় এরকম করে বসে কিছু মানুষ এরকম করে এটা এটাও শরীয়তে নিষেধ হ্যাঁ কাবেব না উজরা রাদি আল্লাহ তিনি বলেন যে আমি রসুল আকরম সাহসকে বলতে শুনেছি আ দাত আহাদুকুম তুম আখরাজ আহমেদিন সাল্লাহ ফলাহ ইউসফি কুন্না ফলাহ ইউসফি কুন্না ভাই নিয়ে দেহি ফাইন হুফি সালাহ বলে যে একজন মানুষ যখন উজু করে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা করে পথের মধ্যেও আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইতে পারবে না কারণ যখন সে উজু করে নামাজের দিকে রওনা করছে তখন নামাজি হিসেবে তাকে ধরা হয় যে অতটুকু নামাজ পড়ে না কিন্তু নামাজের সব তাকে দেওয়া হয় বিরাট সব তাইলে সে তখনও কি করবে না পথে আসতেও আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইবে না নামাজের মধ্যে তো ঢুকাইবেই না কিন্তু পথে আসার সময় সেটা করবে না এটা ইমাম আহমদ আবু দাউত্তের মিজি সবাই এ আদিশটা বর্ণনা করেছেন এরকম আবু আবুহরার আরেকটা আদিশের মধ্যে এসেছে হ্যাঁ তিনি বলেন যে রসুল আসে সাত করে নিয়ে যাওয়া তব তো আহাদুকুম ফিবেই তে তুম এতাল মসজিদ এ কানফি সালাতিনের যে ফাল হাকা সব বাঁকা বাই না রসুল বলেন যদি তোমাদের কেউ ঘর থেকে উজু করে বের হয় মসজিদের উদ্দেশ্যে তাহলে সে সালাতি সালাতের মধ্যে আসে বলে গণ্য করা হয় যতক্ষণ পর্যন্ত ফিরে না যাবে ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সবই সালাত হিসেবে গণ্য করা হবে মানে ঘর থেকে বাইরে হওয়ার পর থেকে তাইলে ঘরে উজু করে বেরলে এটা ফায়দা কিন্তু যদি গড়ে উজু না করেন মসজিদে আসে উজু করেন তাইলে ওই ফাদের এটা সালাদ হিসেবে গণ্য হবে না তাইলে সবটা আপনার কি নামাজের মধ্যে গণ্য এই কারণে রসুল বলছেন এই কারণে কেউ আসার সময়ও কি করবে না আঙুলের মধ্যে আঙ্গুল ঢুকাবে না যেটা কারবিতে ভিতর বলা হয় তাইলে এটা শরীয়তে আপনার নিষিদ্ধ সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে কারো কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন আজকে আসতে দেরি হয়ে গেছে দুঃখিত আসতেছিলাম আবার ওই যে বলদিয়ার গাড়ি ঢুকছে পাতার ওই মার্কেটের ভিতর ওর জন্য আবার দশ মিনিট খাড়ায় থাকা লাগছে আল্লাহ রাখে